প্রতিনিধিবৃন্দ, ঈশ্বরকণ্ঠের সাথে জড়িত লেখক কবিবৃন্দ, জানত জীবের শ্রুতিমন্ডল, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আজ শুক্রিয়া করছি এবং অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশ সরকারের দুজন প্রভাবশালী মন্ত্রী এখানে উপস্থিত আছেন এবং স্বাস্থ্যমন্ত্রী এখানে আছেন। তিনি মানুষের, দেশের জনগণের চতুর্থী মানুষের স্বাস্থ্য ভালো করার জন্য চেষ্টা করছেন আর কৃষকের মনের স্বাস্থ্য ভালো করার জন্য করছেন। স্বাস্থ্যের যে ডেফিনেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিয়েছে সেটা হচ্ছে শরীর মন এবং আত্মা সুসংগঠিত বিকাশ সাধন বা সুস্থ থাকার নাম হচ্ছে স্বাস্থ্য। শুধু ফিজিক্যালটা বলা হয়, ফিজিক্যাল সাইড থেকে আপনি কি আপত্তি করছেন? আমি মনে করি এবং এটা সত্য যে আজকে আমাদের সরকার যে অবস্থা চলছে এটাকে একটি সার্বিক পরিবর্তন করবে, একটি টোটাল চেঞ্জ করবে এবং সেই চেঞ্জ আনার জন্য আমাদের এমন মানুষ তৈরি করতে হবে যারা মনের দিক থেকে সুস্থ, দেহের দিক থেকে সুস্থ এবং আত্মার দিক থেকে তারা সুস্থ। কবিতা বা সাহিত্য এটা মানুষের যে জন্ম হয়, যে মানুষের ভিতরে যে ইনস্টিংক্ট আছে তার সাথে সম্পৃক্ত। এখানে ভবিষ্যৎ স্বপ্নদ্রষ্টা এবং চিন্তার প্রতিফলন আছে, আবেগের প্রতিফলন আছে এবং আগামীকাল আপনি যে প্রমাণ পাঠিয়েছেন এখানে কাব্যমান ছন্দ আছে, আর রহমান, আল্লামা কোরআন, আল্লাহ ইনসান, আল্লাহ বায়ান, আশ্বাস্তর, কামাল উদ্দিন ছন্দের মতো কবিতার মাধ্যমে সাহিত্যের মাধ্যমে সভ্যতাকে এগিয়ে নিয়ে সম্ভব, দিক নির্দেশন দেওয়া সম্ভব এবং মানুষের সুপ্ত যে আবেগ আছে সেটাকে সঠিকভাবে প্রবাহিত করে মানুষকে একটি পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। হুসলা খান সালাম যে বিপ্লব সাধন করছে সেখানে যেমনি রাজনীতিবিদরা তার আন্দোলনের সাথে শরীর ছিলেন, কূটনীতিবিদরা তার আন্দোলনের সাথে শরীর ছিলেন, তেমনি সে যুগের বিশ্ব সেরা যে কবি রবি লবিদ রসুল্লাহ আকরাম সাল্লামের দাওয়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছিল এবং সাহিত্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে ইসলামের এবং সত্যের দাওয়াতকে তারা মানুষের কাছে পৌঁছেছিলেন, ইসলামের দাওয়াতকে সমৃদ্ধ করেছিলেন। শুধু আজকেও কবি সাহিত্যিকরা সমাজে সেই ভূমিকা পালন করতে পারবে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের অন্যান্য সেক্টরের উপর এই কবি সাহিত্যিকদের ক্ষেত্রে বিকৃতি আছে। সুতরাং সেই বিকৃতি এবং বিকৃত রাস্তাতে আমাদের কবি সাহিত্যিকদের জন্য একটি সুস্থ ধারার যে প্রয়োজন রয়েছে, একটি সুস্থ রাস্তা নির্মাণের যে প্রয়োজন রয়েছে এবং তাদের জন্য একটা অর্ডারি প্ল্যাটফর্মের প্রয়োজন রয়েছে। আজকে কিশোরগঞ্জ ছোটদেরকে সে একটি নতুন রাস্তা দেখিয়েছে এবং নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। কিশোরগঞ্জের যে আদর্শ, কিশোরগঞ্জের যে মেসেজ, কিশোরগঞ্জের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিতে কবি সাহিত্যিকেরা যদি গড়ে উঠতে পারে তাহলে আমরা যে কাঙ্ক্ষিত সমাজের জন্য আজকে সংগ্রাম করছি, আমরা যে সমাজ এই ভবিষ্যৎ নাগরিকদের জন্য প্রয়োজন বলে আমরা অনুধাবন করছি, সেই সমাজ গঠনে কবি এবং সাহিত্যিকেরা সত্যিকার পজিটিভ ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। সেই জন্য কিশোরগঞ্জের মতো এই আবেদনে আজকে সাহিত্যমন্ত্রী কবি রঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে, আরো সাজাতে হবে। সেক্ষেত্রে আমাদের বর্তমান স্তরে এবং জাতীয় দলের এই আদর্শে বিশ্বাসী এই সরকার কৃষ্ণপ্রসাদ রঙ্গনকে এটা আমি আশা করি। আমি শুনেছি কিশোরগঞ্জটাকে এখনো রেজিস্ট্রেশন করা হয়নি, এটা আমি নিশ্চয় বাংলাদেশে এমন অনেক পত্রিকা আছে যাদের সাবস্ক্রিপশন 300 বেশি নয় এবং যারা শুধুমাত্র যে সমস্ত জায়গায় অফিসিয়াল রিপোর্টার্সের গুলো পূরণ করার জন্য পত্রিকা ছাপায় তাদের রেজিস্ট্রেশন আছে। আর বাংলাদেশের সর্ববৃহৎ সার্কুলেটের শিশু পত্রিকা কিশোরগঞ্জ একটা সার্কুলেট এখন রেজিস্ট্রেশন হয়নি, এটা আমাদের জন্য একটা পর্যায়ের ব্যাপার। আমি আশা করি এই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন পাবে, সেক্ষেত্রে আমরা সহযোগিতা করবো, যদি প্রয়োজন হয় তাহলে মাননীয় মন্ত্রী মহোদয় হস্তক্ষেপ এবং সহযোগিতা আমরা কামনা করবো। কিশোরগঞ্জ তার রেজিস্ট্রেশন পাবে, আমি ইনশাআল্লাহ সাথে
এই কথা আজকে ঘোষণা করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ, আসসালামু আলাইকুম।